নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বলার্স, ডু কমপ্লিট ইউর টাস্ক। আজকে আমরা স্পোকেন ইংলিশের একটি পর্ব নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা প্রেজেন্ট টেন্সের কিছু বাক্য নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখতে পাব ডু এবং ডাজের ব্যবহার করা হয়েছে। এবার ডু এবং ডাজ কোথায় ব্যবহার করা হয়, এর আগে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সম্পর্কে জেনেছি। যে সমস্ত হেল্পিং ভার্বের পরে দেখবো আমরা যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আগে আমরা ডাজ শব্দটিকে ব্যবহার করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আগে আমরা ডাজ শব্দটিকে ব্যবহার করব। এখানে ডু কিংবা ডাজকে যে প্রথমে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ডু কিংবা ডাজ মেইন ভার্ব নয়, এখানে সম্পূর্ণভাবে হেল্পিং ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। যখনই আমরা ইয়েস নো কোশ্চেন করি, তখনই আমাদেরকে একটা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয় প্রশ্ন করবার জন্য, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবার জন্য। সেই রকমই স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যখন আমরা ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি, তখন কিন্তু হুবহু ইংরেজি হয় না, মানে একটা যে বাংলা আছে সেটার যে হুবহু ইংরেজি হবে সেরকমটা হয় না। কিন্তু কিছু কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হয়, মানে নিজেদের ইচ্ছে মতো তো ইংরেজি বলতে পারি না, কিছু নিয়ম ফলো করতে হয়। সেই নিয়মগুলোর মধ্যে ডু এবং ডাজের ব্যবহার আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সেই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাজ আমরা কীভাবে ব্যবহার করি সেটা কয়েকটা বাক্যর মাধ্যমে জানবো, এবং দুটো চরিত্র নিয়ে নিয়েছি এখানে আমরা, সেই নামগুলো হচ্ছে রবি এবং রতন। রবি এবং রতন কীভাবে দুজনের মধ্যে কথা বলছে, সেই কথাগুলোকে নিয়ে আমরা এই পর্বটিকে সাজিয়েছি। এখানে আমরা দেখবো যে রবি আর রতন কীভাবে কথা বলছে। রবি প্রথমে বলছে যে তুমি কি ইংরেজি পড়ো, তুমি ইংরেজি কি, ইউ। তাহলে ইউ এর আগে আমরা ডু ব্যবহার করেছি, কেননা ইউ কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তাই আমরা ডু ব্যবহার করেছি। ডু ইউ রিড ইংলিশ, অর্থাৎ তুমি কি ইংরেজি পড়ো। যদি রতন তখন উত্তর দিচ্ছে যে হ্যাঁ পড়ি, ইয়েস আই ডু, এখানে ডু শব্দটা ব্যবহার করা হলো কেন? এখানে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ পড়ি, তাহলে পড়া ইংরেজি তো রিড হওয়া উচিত, কিন্তু ইয়েস আই ডু হলো কেন? এখানে আমরা শর্টে উত্তর দিচ্ছি যে হ্যাঁ আমি এটা করি। আই ডু মানে হচ্ছে আমি করি, অর্থে অর্থাৎ সে কি প্রশ্নটা করেছে যে তুমি কি ইংরেজি পড়ো, ডু ইউ রিড ইংলিশ, তাহলে বলতে পারি যে ইয়েস আই ডু, মানে হ্যাঁ আমি করি। এবার যে কোনো কাজের ক্ষেত্রে যখন আমরা মানে সহমত দেবো বা সমর্থন করব, তখন আমরা এই সব সেন্টেন্সটিকে ব্যবহার করতে পারি যে ইয়েস আই ডু। এই সেন্টেন্সটিকে যদি বলে যে আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতা যাচ্ছ, তখন বলতে পারি যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি কলকাতা যাচ্ছি, এরকমও বলতে পারি আমরা, বা ইয়েস আই এম গোয়িং, এটাও বলতে পারি আমরা। কিংবা যদি এখানে থাকতো যে ডু ইউ রিড হিস্ট্রি, তুমি কি ইতিহাস পড়ো, সেখানে আমরা বলতে পারতাম ইয়েস আই ডু, হ্যাঁ আমি এটা করি। যদি বলতো যে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি এই কাজটা করো, বলতে পারতাম যে ইয়েস আই ডু, হ্যাঁ আমি এটা করি। যদি বলা হতো যে ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো, সেটারও উত্তর দিতে পারতাম আমরা যে ইয়েস আই ডু, মানে সমর্থনযোগ্য কোনো বাক্য হলে সেই ক্ষেত্রে আমরা এই শব্দটিকে ব্যবহার করি। এরপরে যেটা আছে যে রবি বলছে এবার যে মিতা কি তোমাদের বাড়িতে আসে। এই ধরনের আমরা যদি কোনো বাক্য লিখি, সেক্ষেত্রে আমরা কি করবো যে ডাজ মিতা কাম টু ইউর হাউস, মিতা কি তোমাদের বাড়িতে আসে। তাহলে এখানে ডাজটা কেন ব্যবহার করা হলো, কেননা মিতা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তার আগে আমরা ডাজ ব্যবহার করেছি। আবারও বলছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে, যখন আমরা প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য গঠন করছি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে হলেও, তখন আমরা ডু কিংবা ডাজ ব্যবহার করি, তবে ডাজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আগে হয়। এখানে হচ্ছে মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তার আগে আমরা ডাজ ব্যবহার করেছি। একই রকমভাবে রতন উত্তর দিচ্ছে যে হ্যাঁ কখনো কখনো আসে, ইয়েস হ্যাঁ, সি মানে সে, কামস মানে আসে, সামটাইমস কিছু কিছু সময়, সি ইয়েস সি কামস সামটাইমস, সে কিছু কিছু সময় আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব কিন্তু পরে রয়েছে, এই যে আসা শব্দটা বাংলার অর্থে, বাংলা যখন আমরা লিখি তখন কিন্তু আমরা ভার্বটাকে পরের দিকে লিখি, কিন্তু যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তখন কিন্তু সাবজেক্টের পরেই আমরা ভার্বটাকে ব্যবহার করি, সেটার কথা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে রবি বলছে যে অন্য বন্ধুরাও কি তোমার বাড়িতে আছে, ডু আদার ফ্রেন্ডস, এখানে আদার ফ্রেন্ডস রয়েছে মানে কি প্লুরাল নাম্বার, তাই আমরা ডু ব্যবহার করেছি। ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউর হাউস, অন্য বন্ধুরাও কি তোমার বাড়িতে আসে, এবার কে বলছে, রবি বলছে। তখন রতন বলছে হ্যাঁ অন্যরাও আসে, ইয়েস আদার্স অলসো কাম, হ্যাঁ অন্যরাও আসে, ইয়েস আদার্স অলসো কাম। তারপরে রবি বলছে যে তুমি কি দিল্লিতে থাকো, এখানে বলছে যে এই যে থাকা শব্দটা, থাকা শব্দটা বলতে যেখানে আমরা কিছু সময়ের জন্য থাকছি, কিন্তু যদি বলি যে তুমি কি দিল্লিতে বাস করো, তখন কিন্তু বাস করার অর্থে কিন্তু লিভ হয়ে যায়, এলআইভি, মানে এলআইভি লিভ মানে বাস করা যেটা হয়, সেটা লং টার্মের জন্য কেউ যখন বসবাস করছে, অনেক বছর ধরে যখন কেউ বসবাস করছে একটা জায়গায়, সেখানে পার্মানেন্টভাবে বসবাস করছে, তখন আমরা এলআইভি লিভ কথাটা ব্যবহার করি। এখানে থাকো অর্থে মানে কিছু সময়ের জন্য ছিল, তারপরে অন্য কোথাও চলে গেছে, সেই রকম ক্ষেত্র বোঝাতে আমরা স্টে শব্দটিকে ব্যবহার করি। তাহলে এখানে বলা হচ্ছে তুমি কি দিল্লিতে থাকো, ডু ইউ স্টে ইন দিল্লি, তুমি কি দিল্লিতে থাকো। আবার তারপরে উত্তর দেওয়া হয়েছে যে না আমি কলকাতায় থাকি, নো আই স্টে ইন
কলকাতা, আমি কলকাতাতে থাকি, এভাবে বাক্যটিকে শেষ হয়েছে। এখানে আমরা রবি এবং রতনের মধ্যে একটা কথোপকথন দিয়ে এই স্পোকেন ইংলিশের পর্বটিকে করলাম। এর পরবর্তীতে স্পোকেন ইংলিশের যে পর্বগুলি হবে সেগুলো টাইম বাড়তে পারে তো, এবং এগুলোকে আরও ডিটেলে আমি বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। এখানে আমরা কি করতে পারি যে রবি এবং রতন দুটি চরিত্রকে দুজন আমরা বন্ধু করে নিতে পারি, তা আমাদের নাম একটা করতে পারি। সেখান থেকে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি যে ইংরেজিতে আমরা বলতে পারি যে ডু ইউ রিড ইংলিশ, তখন আরেকজন বলছে ইয়েস আই ডু, তখন আরেকজন বলতে পারে ডাজ মিতা কাম টু ইউর হাউস, তখন আরেকজন বলতে পারে ইয়েস সি কামস সামটাইমস। তারপরে রবি বললো বা অন্য কেউ বললো যে যারা তোমরা কথা বলবে যে ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউর হাউস, তোমার অন্য বন্ধুরাও কি তোমার বাড়িতে আসে, যে ইয়েস আদার্স অলসো কাম, হ্যাঁ অন্যরাও আসে। ডু ইউ স্টে ইন দিল্লি, তুমি কি দিল্লিতে থাকো, নো আই স্টে ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। এইভাবে ছোট ছোট বাক্য তৈরি করে আমরা নিজেদের মধ্যে কথোপকথন করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।